নমস্কার সকল দর্শক বন্ধুদের, স্বাগত জানাই। আজকে ধানের ব্লাস্ট রোগ নিয়ে আলোচনা করব। আমরা ধান ক্ষেত পরিদর্শনে এসেছি, এখানে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু জমিতে ব্লাস্ট বা ঝলসা লেগে গেছে। তাই ব্লাস্ট বা ঝলসা রোগের কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে দেখুন, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। ব্লাস্ট বা ঝলসা ধানের একটি মারাত্মক ছত্রাকজনিত ও বীজবাহিত রোগ, অর্থাৎ এই রোগের জীবাণু বীজের গায়ে লেগে থাকে এবং সারা বছর বেঁচে থাকে। এই জীবাণুটির নাম হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজি বা ম্যাগনাপোর্থি অরাইজি। বোরো মরশুমে এটি ধানের প্রধান রোগ। উপযুক্ত পরিবেশে, অর্থাৎ দিনে গরম ও রাতে ঠান্ডা সঙ্গে ভেজা আবহাওয়াযুক্ত পরিবেশে ধানের পাতায় প্রথমে বাদামি ছোট ছোট আবছা দাগ হয়। ওই দাগগুলি পরে বড় হয়ে মাকু আকৃতির বা চোখের আকৃতির হয়, অর্থাৎ এই দাগগুলোর দুপাশে সরু ও মাঝখানে মোটা আকৃতির হয়। দাগগুলির ধার বরাবর তখন গাঢ় বাদামি বর্ণের এবং মাঝের অংশ ধূসর রঙের হয়ে থাকে। আক্রমণ বাড়তে থাকলে এই দাগগুলো জুড়ে গিয়ে বড় দাগ তৈরি হয় এবং ধানের পাতা ঝলসে শুকিয়ে যায়। এই ব্লাস্ট বা ঝলসা ধান গাছের গাটে ও শীষের গোড়াতে দেখা যেতে পারে, যাকে নোড ব্লাস্ট ও নেক ব্লাস্ট বলা হয়ে থাকে। এছাড়া ধানের দানাতেও দেখা যেতে পারে এই ব্লাস্ট। গাটের নিচে ঝলসা ধরলে সবচেয়ে বেশি ক্ষতি হয়। গাট কালো হয়ে শীষ ভেঙে পড়ে এবং শীষের ধান চিটে হয়ে যায়, ফলে ধানের ফলন একেবারে কমে যায়। কী কী কারণে এই রোগ হয় যদি দেখা হয়, তাহলে সেটা হচ্ছে বীজ শোধন না করা, পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস না করা, বেশি পরিমাণে নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেটের ব্যবহার করা, এছাড়া উপযুক্ত পরিবেশ যেমন দিনে গরম রাতে ঠান্ডার সঙ্গে মেঘলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং ঝিরঝিরে বৃষ্টিযুক্ত পরিবেশে এ রোগ খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এর প্রতিকার ব্যবস্থাপনা হিসাবে যদি আমরা দেখি, তাহলে প্রথমত সংশিত বা সার্টিফাইড বীজের ব্যবহার করতে হবে। সার্টিফাইড বীজের বস্তার গায়ে দু রকমের কার্ড লাগানো থাকে, তার মধ্যে একটি আকাশি রঙের শক্ত কার্ড থাকবে, সেটা দেখেই বোঝা যাবে যে এটি সংশিত বা সার্টিফাইড বীজ। দ্বিতীয়ত, যেহেতু এই রোগ বীজবাহিত একটি রোগ, অর্থাৎ বীজের গায়ে এই রোগের জীবাণু সারা বছর লেগে থাকে এবং বেঁচে থাকে, সুতরাং বীজতলাতে বীজ বোনার আগে অবশ্যই বীজ শোধন করতে হবে। বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজের সাথে 2 গ্রাম কার্বেন্ডাজিম বা ট্রাইসাইক্লাজল জাতীয় ওষুধ ব্যবহার করে বীজ শোধন করতে হবে। এছাড়া জমির চারপাশের আল সবসময় আগাছামুক্ত রাখুন। খুব ঘন করে বীজতলা করবেন না। বীজতলা থেকে চারা তোলার 1 সপ্তাহ আগে ওই ট্রাইসাইক্লাজল জাতীয় ওষুধ যেমন বান, বিম, ট্রুপার ইত্যাদি 7.5 গ্রাম প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করুন। এছাড়া মূল জমিতে অতিরিক্ত নাইট্রোজেন জাতীয় সার যেমন ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করবেন না। ইউরিয়া বা অ্যামোনিয়াম সালফেট যে পরিমাণ ব্যবহার করতে হবে তা প্রথমেই হিসাব করে নিন এবং খেপে খেপে প্রয়োগ করুন। অন্তত 3 বারে খেপে খেপে প্রয়োগ করুন এই ইউরিয়া সার। ধানের এই ঝলসার আক্রমণে অর্থনৈতিক চরমসীমা অতিক্রম করলে, অর্থাৎ খুব বেশি আক্রমণ ঘটে গেলে ট্রাইসাইক্লাজল 75% WP যেমন বান, বিম, সিবিক, ট্রুপার ইত্যাদি 0.75 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। এছাড়া আইসোপ্রথিওলিন 40% SC যেমন ফুজি ওয়ান, সাম্বা, আইসোমেন ইত্যাদি প্রতি লিটার জলে 1 মিলি হিসাবে স্প্রে করুন। এছাড়া অন্যান্য ওষুধের মধ্যে রয়েছে যেমন অ্যাজোক্সিস্ট্রোবিন 16.7% ও ট্রাইসাইক্লাজল 33.3% মিশ্রণ, এটি বাজারে অ্যাজোট্রিক্স, অ্যাজোট্রি ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 1 মিলি প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে পারবেন। এছাড়া রয়েছে পিকক্সিস্ট্রোবিন 22.52% SC যেমন বাজারে পাওয়া যায় গ্যালিলিও অ্যাপ্রোচ ইত্যাদি নামে, এটি 1 মিলি প্রতি লিটার জলে, অথবা
ট্রাইসাইক্লাজল 18% ও ম্যানকোজেব 62% জাতীয় ওষুধ, যেমন এটি বাজারে মার্জার, ম্যান্টিস ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 2 গ্রাম প্রতি লিটার জলে গুলিয়ে স্প্রে করতে পারেন। অথবা ইপোক্সিকোনাজল 7.5% ইসি, এটি বাজারে ওপাল নামে পাওয়া যায়। এটি 2 মিলি প্রতি লিটার জলে। অথবা হেক্সাকোনাজল 4% ও জিনে 68% মিশ্রণ, এটি বাজারে অবতার, উইজার ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 2 গ্রাম প্রতি লিটার জলে। অথবা ক্রেসোক্সিম মিথাইল 44.3% এসসি, এটি বাজারে এরগন, আর্ডেন্ট ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 0.75 মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যাবে। এছাড়াও যেমন টেবুকোনাজল 50% ও ট্রাইফ্লক্সিস্ট্রোবিন 25% মিশ্রণ, এটি বাজারে নেটিভো নামে পাওয়া যায়। এটি 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারবেন। এছাড়া রয়েছে পাইরোকুলন 50% WP, যেমন ফরগোরের নামে বাজারে পাওয়া যায়। এটি 4 গ্রাম প্রতি লিটার জলে। অথবা কার্প্রোপামিড 27.8% এসসি, এটি বাজারে আরকাডো, উইন, পোটেগা ইত্যাদি নামে পাওয়া যায়। এটি 8 মিলি প্রতি 10 লিটার জলে গুলে স্প্রে করতে পারে। এই ওষুধগুলির একটি বা দুটি ঘুরিয়ে ফিরিয়ে যদি স্প্রে করেন তাহলে ব্লাস্ট রোগ বা ঝলসা রোগ থেকে সহজেই মুক্তি পাবেন এবং ধানের ফলন ভালো হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।